ক্রমেই অসুস্থ হয়ে পড়ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা আনুষ্কা শর্মা। আক্রান্ত হয়েছেন রোগে। চিকিৎসকদের মতে তার এই সমস্যার নাম বালজিং ডিস্ক। সমস্যাটি স্লিপ ডিস্ক নামেও পরিচিত, স্নায়ুর সমস্যা। এর ফলে পিঠের নিচে অংশে পেশিতে টান ধরে, খুব ব্যথা হয়। অত্যধিক ব্যস্ততার কারণে এই সমস্যা হয়। এই সমস্যা হওয়ায় দুর্বল হয়ে পড়েছেন তিনি। চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। প্রথমে ইরফান খান, তারপরে সোনালি বেচে ক্যান্সারে আক্রান্ত হন। তাদের চিকিৎসা চলছে। ক্যান্সার থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেনি মনিরা কৈরালা, অনুরাগ বসু, এখন আবার আনুষ্কা অসুস্থ। শাহরুখ খানের কাঁধে এখন পর্যন্ত 8টা অপারেশন করা হয়েছে। একই সময়ে তার হাঁটুতেও অপারেশন করা হয়। সালমান খানের মস্তিষ্কে রয়েছে ব্যথাদায়ক অসুখ। 8 বছর ধরে তিনি এই রোগে আক্রান্ত। এছাড়াও তার মুখমণ্ডলে আকস্মিক ব্যথার একটি রোগ রয়েছে। কোনো কারণ ছাড়াই যে কোনো সময় আক্রান্ত হন এই রোগে। দীপিকার রয়েছে মানসিক রোগ। দীর্ঘ সময় ধরে দীপিকা ডিপ্রেশনে আক্রান্ত ছিলেন, যেটা কোনোভাবেই নির্মূল হচ্ছিল না। নানা চিকিৎসা চলছিল কিন্তু কাজের কাজ হচ্ছিল না কিছুই, যার কারণে দীপিকা পাড়ুকোনের বলিউড ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে চিকিৎসা চলার পরও এখন অনেকটা সেরে উঠেছেন দীপিকা। দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন গায়ক হানি সিংও। বলিউড শহনশাহ অমিতাভ বচ্চন নানা সময়ে নানা রোগে আক্রান্ত হয়েছেন, কিন্তু সবচেয়ে বড় যে রোগে আক্রান্ত হয়েছেন তা ছিল লিভারের সমস্যা। লিভারে আক্রান্ত রোগে দীর্ঘ সময় ধরে তিনি ভুগেছেন। এছাড়াও ইসমোনিয়া রোগেও আক্রান্ত হয়েছেন তিনি। সাইফ আলী খান হৃদরোগে আক্রান্ত, একবার হসপিটালেও ভর্তি হয়েছেন তিনি।